আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমাইয়া শেখ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর ব্লগ দেয়া, এক সপ্তাহের মতন হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ দিইনি। অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছিলো এবং এডিট করার আসলে টাইম পাচ্ছিলাম না, তো চিন্তা করলাম যে আজকে ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে। সকালবেলা আমি নাস্তা করে নেব, তার জন্য আমি খুবই সিম্পল একটা স্যান্ডউইচ করে নিচ্ছি। স্যান্ডউইচটা রেডি করে নিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি র চাও বানিয়ে রেখেছিলাম, তো এটা আমি এখন নাস্তাটা করে নেব। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অনেক বেশি খুশি হব। এবং আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নাস্তাটা করে নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো আমি আজকে কি কি গাছ কিনেছি। এটা যেটা দেখছেন এটা হচ্ছে পান্দান ট্রি, পোলাও পাতা গাছ যেটাকে বলে। এটা ঘ্রাণটা খুব বেশি সুন্দর হয়, এটা দিয়ে আপনারা কেকও বানাতে পারবেন। এবং এই যে লম্বা গাছটা কারি পাতা, আমরা যে খাবারে যে কারি পাতাটা ইউজ করি সেটাই। এই গাছগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, রান্নার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে এবং এগুলোর কিন্তু অনেক গুণাগুণ আছে। আজকে আমার মন চেয়েছিল যে দুই ফ্লেভার কেক বানাবো, একসাথে দুটা ফ্লেভার থাকবে, ভ্যানিলা অ্যান্ড চকলেট। তো ওটা আসলে বানিয়ে নিচ্ছিলাম, তো আমি এভাবে মোল্ডে দিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে চকলেটটা দিয়ে দিচ্ছি মোল্ডটা একটু কাত করে, দেন আমি ভ্যানিলার লেয়ারটা দিয়ে দেব। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে করে আপনার দুটো ফ্লেভার আবার একসাথে মিক্সড না হয়ে যায়। তো আমি যখন ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি এখন আমি মোল্ডটাকে সোজা করে নিয়েছি, প্রথমে একটু ব্যাটার দিয়ে দেন আমি মোল্ডটাকে সোজা করে নিয়েছি। এটাকে আমি ওভেনে বেক করব এবং এই কেকটার সাথে আমার যেটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা বানানোতে আমি মানে কি বলবো, কেকটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। আমি কেন নষ্ট হয়েছে সেটারও ডিটেলসটা আমি বলবো, আমি পরে জিনিসটা বুঝতে পেরেছি। কয়েকটা কেক আরও এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই দেবে গিয়েছে এবং উপরটা বেশি বার্ন হয়ে গিয়েছে অ্যান্ড ভেতরেও একদম বেশি বসে গিয়েছে। তো এই জিনিসটা আমি আরও কয়েকটা কেকের মধ্যেও দেখেছি, আমি একসাথে কয়েকটা কেক বানিয়েছিলাম, তো ওই ব্যাচে আমি যতগুলো কেক বানিয়েছি সবগুলোরই সেম অবস্থা হয়েছে, কিন্তু ভেতরে দেখতেই পাচ্ছেন খুবই সফট অ্যান্ড দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই না? এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই কেকটা খুবই মজা হয়েছে, আমি বানানোর সাথে সাথে কাটার সাথে সাথে মোটামুটি শেষ হয়ে গিয়েছে পুরোটুকি। তো পরে আমি যে জিনিসটা ফাইন্ড আউট করতে পেরেছি আমার এই মানে কেকটা এরকম হওয়ার কারণ, আমি নর্মালি তো সবসময় তির ময়দাটা ইউজ করে থাকি কারণ ওটা বেকিংয়ের জন্য আসলে অনেক বেশি ভালো হয়, কিন্তু আমি এবার আসলে তির ময়দা না পাওয়াতে অন্য একটা ব্র্যান্ডের ময়দা ইউজ করেছিলাম। ব্র্যান্ডের নামটা আমি বলবো না, যদি আপনারা ডিটেলসে জানতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো এবং আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারবেন, আমি তাহলে আপনাদেরকে কমেন্টেও লিখে দেবো। ময়দাটার জন্য একদমই কেকটা আমার চুপসে গিয়েছে, আমি এই ময়দা দিয়ে যেই কয়টা কেকই বানিয়েছি প্রত্যেকটারই সেম অবস্থা হয়েছে। এবং আমি প্রথমে মনে করছিলাম যে চিনিটার জন্য কি না, কারণ চিনিটা অনেক সময় হয় কি চিনিতে যদি প্রবলেম থাকে, লাইক চিনিটা অনেক দিনের হলেও, বাট আমার তো আসলে সবসময় বেকিংয়ের কাজ করাতে চিনিটা খুব বেশি দিন যায় না, খুব তাড়াতাড়ি চিনি শেষ হয়ে যায়। ময়দাও সেম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু এই ময়দাটা আসলে যেটা পরে আমি বুঝতে পেরেছি ময়দাটা আসলে বেকিংয়ের জন্য একদমই পারফেক্ট না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বেকিংয়ের জন্য তির ময়দাটা ইউজ করবেন। কেকটা এত বেশি মজা হয়েছিল, টেস্টে কিন্তু কোনো প্রবলেমই হয়নি, কিন্তু আসলে চুপসে গেলে তো আসলে সমস্যা, তাই না? কেকটা দেখতে সুন্দর লাগে না। তো আমি খুব সুন্দরভাবে মোটামুটি ডেকোরেশন করে নিয়েছি দুটা ফ্লেভারই, অনেক বেশি মজা হয়েছে এলো খেতে। এবং আমার এই কেকটা 1 পাউন্ডের ওজনের জন্যই বানিয়েছিলাম, কিন্তু ডেকোরেশন করে সব মিলিয়ে আসলে কেকটা অনেক বেশি ভারী হয়েছে, 2 পাউন্ডের কাছাকাছি চলে গিয়েছিলো কেকটা। তো আমি আপনাদেরকে এই কেকটা কেটেও দেখিয়ে দেবো যে ভেতরে কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যায়, এত মজার কেক হয়েছিল। কেকটা একদমই খাওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি লাস্টে
এতটুকু পেয়েছি, জাস্ট ওটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। কারণ কেকটা আসলে এত মজা হয়েছিল যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, একবারে বের করেই মোটামুটি সবাই খেয়ে ফেলেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন যে কেকটা কতটা নরম হয়েছিল, এতটা মজা। আসলে দুটা ফ্লেভারের কেক, তো দুটা ফ্লেভারই একসাথে পাওয়া গিয়েছে, এবং আমি চকলেট গানাশ এবং দুই ফ্লেভারের ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। এভাবে মিক্স ফ্লেভার কেকের রেসিপি যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব। আমরা তো সবাই কম বেশি জানি বগুড়ার দই খেতে অনেক বেশি মজা, এটা সেই বগুড়ার দই। এখানেও আসলে অনেকগুলো দোকানেই পাওয়া যায়, ওরা প্রতিদিনই বগুড়ার থেকে ওদের দইগুলো আনে এবং ফ্রেশ ফ্রেশ থাকে, তো আমার কাছে এই দইটা খেতে খুব বেশি ভালো লাগে। এখানে হচ্ছে সেমাই রান্না করা হচ্ছে, তো তার জন্য বাদাম কিশমিশ এগুলো ভেজে নিয়েছে, কাঠবাদাম কিশমিশ এগুলো সব ভেজে নিয়ে সেমাইটাকেও ঘিয়ে ভেজে নিচ্ছে আম্মু। এই যে সেমাইটা রান্না করাও হয়ে গিয়েছে, আমি আসলে এতক্ষণ কফি বানাচ্ছিলাম, আমি আবার হাঁটতে বের হব। তো প্রতিদিন আসলে হেঁটে এসে আমার চা কফিটা খাওয়া হয়, কিন্তু আজকে ভাবলাম যে হাঁটার আগে যেহেতু ফ্রি আছি, আজকে কাজ ছিল না অমন, তো কফিটা খেয়েই দেন আমি হাঁটতে বের হব। প্রতিদিন চেষ্টা করছি হাঁটার, আসলে বসে থাকতে থাকতে শরীরটাও কেমন যেন ভালো লাগে না। আমি এখন হাঁটতে বের হয়েছি এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।